नियमित वेतन पे स्लिप प्रदान ईएसआई एर सुयोग सह एकाधिक दाबी काज बंध रेखे अवस्थान आंदोलने बसलें बाकुड़ार ओंदा सुपार स्पेशलिटी हासपाताले एजेंसी माध्यमे नियोजित कर्मी ओ तृणमूल नेतृत्व। बुधवार सकाल थेके चिकित्सा परिषेबार संगे सरासरि जुक्त एकटा बड़ अंशेर कर्मी काजे जोग ना देवाय हासपातालेर स्वाभाविक काजकर्म ब्याहत होयेछे बोले जानानो होयेछे। आंदोलनकारीदेर दाबि अन्य एकटि संस्थार माध्यमे नियोगप्राप्त हासपातालेर विद्युत एवं जल परिषेबार संगे जुक्त कर्मीदेर मासिक वेतन 10,500 আর একটি সংস্থার মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের বেতন 7,600 টাকা। এই বেতন বৈষম্য কেন বলেই তারা প্রশ্ন তোলেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে প্রশাসন সবাইকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে তারা দাবি করেন। ধরে এই আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে, আমরা কোম্পানির আধিকর্তাদেরকে বলে আসছি এবং আমরা যার আন্ডারে কাজ করছি আমরা তাদেরকেও অবগত করেছি। আমাদের এই এই জিনিসগুলো নিয়ে ডিএম বা বিডিও সবাই জানেন। আমাদের দাবি হচ্ছে আমাদের ন্যূনতম বেতন দেওয়া হচ্ছে না। একটা শ্রমিকের যেমন বেতন হয় সেই বেতন দেওয়া হচ্ছে না এবং আমাদের পে স্লিপ দেওয়া হচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পিএ পিএসআই সেগুলো ইনরেগুলার হচ্ছে, আমাদের বেতন ইনরেগুলার হচ্ছে। তাহলে আজ 7 বছর ধরে আজকে যদি আমাদের 7,600 টাকায় বেতন হয়, আপনারাই বলুন আমাদের পরিবাররা কিভাবে আমরা এই দ্রব্যমূল্যের বাজারে আমাদের পরিবারকে কিভাবে আমরা কেনে তুলব। এখানেই একজন আরেকটা কোম্পানি আছে সাগরদিঘি বলে নাম, সেই কোম্পানির কর্মীরা কাজ করছে সাফাই ইলেকট্রিকের হিসাবে, ইলেকট্রিকে কাজ করছে, পানীয় জলে কাজ করছে, তাদের বেতন 10,500। কিন্তু আমরা পেশেন্ট রিলেটেড কাজ করছি যেখানে আমাদের মৃত্যু ভয় সব সময় রয়েছে, সেখানে আমরা কাজ করছি, সেখানে আমরা বেতন পাচ্ছি 7,600 টাকা। এই বৈষম্যটা কেন? দীর্ঘদিন আমাদের আন্দোলন চলছে, দীর্ঘদিন আমরা জানিয়ে আসছি যে বৈষম্য কেন। আমাদের অভিযোগ মূলত আমাদের কোম্পানি গ্লোবালের কাছেই আমাদের অভিযোগ, যে কোম্পানিটা আমাদের যার কর্মী আমরা তাদের উপরেই আমাদের অভিযোগ। বাংলার এনার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়েছেন নবজোয়ারে, তৃণমূলের নবজোয়ার আনার জন্য। আমরাও সেই রকমভাবেই তার আশায় আমরা পথ চেয়ে বসে আছি। আমাদের শুধু একটাই বলার যে বিষয়টা কোথায় কি হচ্ছে একটুকু দেখুন। এই বিষয়ে হাসপাতালের সুপার মনিরুল ইসলাম বলেন, কোনো কিছু না জানিয়েই ওনারা কর্মবিরতিতে অংশ নিয়েছেন, তার মধ্যেও জরুরি পরিষেবা চালু আছে। এই বিষয়টি স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে জানানো হয়েছে বলে তিনি জানান। দেখুন, ওয়ার্ড ওয়াইজ সিকিউরিটি স্ক্যাভেঞ্জিং সবাই মানে স্ট্রাইকে বসে গেছে, মানে উইদাউট ইন্টিমেশন, প্রি ইন্টিমেশন কোনো কিছুই ছিল না, হঠাৎ করে আজকে দেখলাম বসেছে। তো তাতে কিছুটা তো বিঘ্নিত হচ্ছে। তো ওদের কাছে আমি রিকোয়েস্ট করলাম, যেহেতু ওরা এজেন্সি মারফত রিক্রুট এবং এজেন্সি ওদের স্যালারি দেয়, কিছু ওদের ইস্যু আছে স্যালারি স্লিপ বেতন সম্বন্ধীয়, সেগুলো ডেফিনেটলি এজেন্সির সঙ্গেও কথা হয়েছে, ওরা সলভ করবে বলেছে। তো ইন দ্য মিনটাইম স্ট্রাইক না করে আমি বললাম যে কিছুজন অন্তত সার্ভিসটা প্রোভাইড করুক, যেহেতু এটা একটা এমার্জেন্সি জায়গা। তো যাই হোক, কিছুজন করছে ওরা এমার্জেন্সি বা ওটি লেবার রুমে কিছুজনকে দিয়েছে কাজ করতে, আর বাকি আমার এখানে রোগী সহায়ক যারা আছে তারা দিয়ে চলছে। এখন পর্যন্ত সেরকম মানে অ্যাকিউট ক্রাইসিস কিছু হয় না, তো এরকম চলতে থাকলে হয়তো অ্যাকিউট ক্রাইসিস হবে। আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমি স্যারের সিএমএস স্যারের সঙ্গেও কথা হয়েছে বা আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার এরিয়া ম্যানেজার এদের সঙ্গেও কথা হয়েছে, এদের স্থানীয় প্রশাসন মানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিডিও সাহেব ওসি সাহেব সবার সঙ্গেই কথা হয়েছে, যে তুরন্ত আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি, কোম্পানির সঙ্গে কথা বলি। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।